টানা প্রায় এক মাস বেড়ে দাম দ্বিগুণ হওয়ার পর স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে পেঁয়াজের বাজারে। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, দেশে পেঁয়াজের কেজি থেকেছে 76 টাকায়, নতুন করে আর দাম বাড়েনি মোকামে। এদিকে সপ্তাহ ব্যবধানে আলুর দাম আরও 2 টাকা বেড়ে পাইকারি পর্যায়েই বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি দরে। নিম্নমুখী মুরগির বাজারে ব্রয়লারের কেজি নেমেছে 200 থেকে 210 টাকায়। তবে ঊর্ধ্বমুখী মাছের বাজারে লাগাম ছুটে গেছে ইলিশের দামে। সপ্তাহ ব্যবধানে 1 কেজি ওজনের এক খালি রূপালী মাছের দাম প্রায় 2500 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 8000 থেকে 9000 টাকায়।